হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি জহুরুল ইসলাম, আছি গেট আইটি সাপোর্ট এর চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তো আমার সঙ্গে থাকুন। তো চলো, ভিডিওলে কিছু দেখাতে চাই না, কিছু শুধু শিখাতে চাই। মানে আমি আপনাদের এই ফেস টু ফেস কিছু শিখাতে চাই। আর এই ফেস টু ফেস এই কথা বলার মধ্যে আমি যেটা বলবো আপনারা অবশ্যই বুঝে রাখবেন, অবশ্যই শুনে রাখবেন, আপনাদের ফিউচারে বাট আপনাদের ইউটিউবের চ্যানেলে কাজে লাগতে পারে। আমি আজকে কথা বলবো আপনাদেরকে ছোট্ট একটা ডিটেল নিয়ে কথা বলবো, যে আমাকে আমার একটা ফেসবুক পেজ আছে, আমার ফেসবুকে গ্রুপ আছে একটা, আমার ফেসবুকের গ্রুপ পেজটার নাম হচ্ছে গেট আইটি সাপোর্ট, আর পেজটা নাম হচ্ছেন গেট আইটি সাপোর্ট, ওটাও সংক্ষেপে সম্পূর্ণ বাংলা সলিউশন। আমার পেজটি এখনও যারা জয়েন করেনি সঙ্গে সঙ্গে আমার পেজটিতে জয়েন করুন, এখনই জয়েন করুন। জয়েন করতে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাবেন, ওখান থেকে ডাইরেক্ট আমার পেজটি জয়েন করুন। আর এনি কাইন্ড অফ প্রবলেমস আইটি রিলেটেড বলেন, এছাড়া আপনার আর্নিং রিলেটেড, ইউটিউবের রিলেটেড, সোশ্যাল মার্কেটিং বলতে সমস্ত যে কোনো রিলেটেড আপনি কোনো সমস্যা ফেস করলে আপনি আমাকে আমার চ্যানেলটা পোস্ট করুন, আমি আছি, এছাড়া আমার গ্রুপের বাকি মেম্বার আছে, আপনার প্রবলেম সলভ করতে পারবো, আশা রাখি। ওকে, চলুন আমি আজকে কথা বলবো। আমরা দেখেন অনেকে কি করি, মাত্র 2-4 দিন, 1 সপ্তাহ 10-15 দিন হয়েছে চ্যানেলগুলো খুলে 2টা ভিডিও আপলোড করে, আমরা অনেকে গ্রুপে পোস্ট করি, ভাই আমার ভিডিও তো ভিউজ হয় না, সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলে, কেমনে হবে বলেন? সবার আগে আপনি চ্যানেলে কমিউনিটি গাইডটা পড়েন সবার আগে, চ্যানেলের ইউটিউবের কমিউনিটি গাইড কি, ইউটিউবের কমিউনিটি গাইডটা আমার একটা ভিডিও বানানো আছে, সেখানে দেখলে বুঝতে পারবেন। এছাড়া আমার চ্যানেলে অনেক ভিডিও বানানো আছে, প্রায় মোর দ্যান 30 ভিডিও আমি আপলোড করেছি 1 মাসে। ভেবে দেখেন আমি প্রতিদিন 1-3 ভিডিও আপলোড করি, শুধু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে বাদে, বাকি 5 দিনে আমি 1-2 আপলোড, মাস্ট 1টা ভিডিও আমি আপলোড করি। এখন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আসুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফিউচারে কাজে লাগবে। আমার ভিডিও আইটি রিলেটেড, আমি আমার চ্যানেলটি যেমন আইটি রিলেটেড, আমি ভিডিওগুলো আইটি রিলেটেড। আর ইদানিং শুধু আমি ইউটিউব সম্বন্ধে কিছু ভিডিও বানাচ্ছি। তো আমি আপনাদেরকে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, 2 দিন ধরে চ্যানেলটি খুলছে, চ্যানেলটি খোলার পরে ভাই আমার চ্যানেলে ভিউয়ার্স হয় না। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমি অনেক গ্রুপে যখন ঢুকি, অনেক গ্রুপে দেখি এই ধরনের পোস্ট পাই, আমি তাদেরকে কি বলবো? অনেকে আমি ইনবক্সে ডেকি, আমি ইনবক্সে ডেকে সরাসরি তাদেরকে বলি, আমার সাথে আমি ইনবক্সে আসেন, অনেকে ইনবক্সে আসেন, তাদেরকে পরামর্শ দিই, ভাইয়া আপনি যেহেতু কাজ করতে আসছেন অনলাইন মার্কেটিংয়ে, ইউটিউব একটা অনেক ভালো বড় একটা মার্কেটিং, অনেক মার্কেট প্লেস জানেন, ইউটিউবে আছেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে 2 নম্বরে আছে, 1 নম্বর গুগল, 2 নম্বরে আছে ইউটিউব মার্কেট প্লেসে বলতে, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সেকেন্ডে, ফার্স্টে থাকলে গুগল, সেকেন্ড আছে ইউটিউব। ওকে, এখন আপনারা দুদিন হয়েছে ইউটিউবে জয়েন করছেন, চ্যানেল ক্রিয়েট করছেন, এখন ভিউয়ার চাচ্ছেন, শোনেন, সর্বপ্রথম আপনাদের ভিউয়ার্স আনতে কীভাবে, আপনি যখন ভিডিও একটা বানাবেন তখন আপনার ভিডিওটা ভাইরাল করতে হয়, আপনাদের ভিডিওটা পাবলিককে শেয়ার করতে হয়। ইউটিউবে কাজ করতে হলে সর্বপ্রথম আপনার ভিডিওটা যখন আপলোড করবেন তখন আপনি ভিডিওটা একটা 1 নম্বর খেয়াল করবেন, আপনি যখন ভিডিওটা টাইটেল দেবেন টাইটেলটা অবশ্যই ইউনিক হতে হবে, সুন্দর দিতে হবে এবং ভালো দিতে হবে, যাতে পাবলিক সেটা সার্চ করলে যেহেতু আপনারটা আসে র্যাঙ্কিংয়ে, অবশ্যই আপনি যতই ভালো দেন না কেন, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার ভিউয়ার্স না থাকে আপনার র্যাঙ্কিংয়ে খুঁজতে সমস্যা হবে, আপনার লাস্ট পেজ আপনাকে পাবে। ওকে, আর যদি ফাইন্ড আউট করে, আর যদি এভাবে ফিল্টার করে টুডে বা দিস উইকস এইরকম যদি ফিল্টার করে তাহলে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু এভাবে ফিল্টার কমই মানুষ করে, ঠিক আছে, সবাই করে না। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আপনি এখন ভিডিওটা মনে করেন আপনি ইউটিউবে আপলোড করেছেন, আপলোড করার পরে আপনি ট্যাগ ঠিক আছে, আপনি টাইটেলও ঠিক আছে, ডিসক্রিপশন ঠিক আছে, আর এটা মনে রাখবেন কখনো ডিসক্রিপশনে টাইটেল যেটা আছে আর ডিসক্রিপশনে কখনো টাইটেল দেবেন না, ডিসক্রিপশনে টাইটেল দিলে ইউটিউবে কমিউনিটি গাইডের আওতায় মধ্যে পড়ে, আপনার চ্যানেলটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো ডিসক্রিপশনে কখনো টাইটেল দিবেন না, আর যে আপনাদের ট্যাগ দিবেন না, আমি টাইটেল বলছি সরি, ডিসক্রিপশনে ট্যাগ দিবেন না। আর সর্বপ্রথম এক কাজ করবেন, যখন ভিডিও আপলোড করবেন আপনি যে ট্যাগ টাইটেলটা থাকবে টাইটেলটা ডিসক্রিপশনে কপি করবেন প্রথম, আর ওই ডিসক্রিপশনে যে টাইটেলটা থাকবে ওই টাইটেলটারে ভাঙবেন, 3টা করে ট্যাগে বসাবেন, প্রথমে সর্বপ্রথম 3টা ট্যাগে বসাবেন, এরপরে আপনার চ্যানেলের নামটা দিবেন,
এরপরে আপনি ওই ভিডিও রিলেটেড যে টাইটেল গুলো হয় সেই রকম আপনি টাইটেল সুন্দর করে 500 কিওয়ার্ডে বসাবেন, জানি 500 কিওয়ার্ড পর্যন্ত দেওয়া যায়, এলাউড আছে, এর উপরে নিলে সেটা সেভ হয় না। ওকে, এখন কথা হচ্ছে ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে আপনি ভাইরাল করেন, আপনার ফেসবুকে গ্রুপ পেজ থাকলে, আসলে গ্রুপে ফেসবুক ভিডিও করা ঠিক না, আমি আমার গ্রুপে দুই তিনটা ভিডিও করছি শুধু আপনাদের দেখানোর জন্য, সো আমি গ্রুপে ভিডিও রাখি না, কেটে দেবো, কারণ গ্রুপ সবার হেল্পের জন্য, ঠিক আছে, আমি গ্রুপে ভিডিও রাখি না আর কাউকে আমি গ্রুপে ভিডিও পোস্ট করা অ্যালাউ করি না। সো আপনি আমার পেজে আসেন, আমার পেজে ভিডিও দেওয়া আছে, পেজ থেকে দেখতে পারেন, আর আমার ইউটিউব চ্যানেল আছে জহুরুল ফর ইউ, আপনি জহুরুল ফর ইউ লিখে সার্চ করতে পারবেন, জহুরুল লিখতে প্রথমে জেড দিবেন আর গেট আইটি সলিউশন এইভাবে লিখলে হবে, দুইটার একটা যে কোনোটা লিখলে আপনি আমার চ্যানেলে পাবেন। আচ্ছা, আবার বলতে পারেন, এখনও প্রশ্ন হতে পারে যে আবার দুইটা নামে একটা চ্যানেল কীভাবে পাই, আমি আমার ভিডিও এর আগে আমি গতকাল একটা ভিডিও বানিয়েছি, সেটাতে আমি সুন্দর করে বলে দিয়েছি দুইটা নাম কেন একটা চ্যানেলে দিলে পরে কীভাবে সেটা দুইটা নামেই সার্চ করলে যেখানে একটা চ্যানেল পাওয়া যাবে। ওকে, সেটা ভিডিওতে দেখতে পাবেন। এখন কথা হচ্ছে আপনি আপনার ভিডিওগুলো ভাইরাল করেন, আপনি ভিডিওগুলোরে সুন্দর করে শেয়ার করেন, আপনার টুইটার আছে, তারপর আছে টুইটার আছে, এরপরে আপনি অনেক অনেক ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি ব্লগে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করেন, এরপরে আপনি লিঙ্কডিনে শেয়ার করেন, গুগল প্লাসে শেয়ার করেন, আস্তে আস্তে দেখেন আপনার ভিউয়ার্স হবে, সাবস্ক্রাইবার্স হবে, সব কিছু হবে। সো কখনো ভেঙে পড়বেন না, ঠিক আছে, আপনি যখন অনলাইনে আসছেন কাজ করার জন্য অবশ্যই চেষ্টা করতে থাকেন। আমি দেখেন এর আগে আমার দুইটা তিনটা চ্যানেল কিন্তু ব্যান সাসপেন্ড হয়ে গেছে, আমার এটা চার নম্বর চ্যানেলে আমি এক মাস হইতে চ্যানেলটা ক্রিয়েট করেছি, আমি গত মেতে এখন জুন চলে না জুলাই চলে জুন মাসে আমি ক্রিয়েট করছি চ্যানেলটাই 10-11 তারিখে, সম্ভবত 9 তারিখে, এক মাস হয়েছে, এক মাসে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স 21 এসে দাঁড়িয়েছে আর ভিউবার্স মনে হয় সম্ভবত 350 মতো হবে, আমার ভিডিও আপলোড আছে 35। এখন চিন্তা করে দেখেন সেই পরিমাণ আপনি কোথায় আছেন, আমার ভিউবার্স একটু লক্ষ্য এইটাই দেখেন, আমি এক মাসে 32-35টা ভিডিও আপলোড করেছি, ভিউবার্স 350 আর সাবস্ক্রাইবার্স 21টা, তাহলে আপনি তাহলে এই লিস্টের মধ্যে তো আপনি পড়েন না, আপনি কেন এত তাড়াতাড়ি ভিউবার চাচ্ছেন? ভিউবার হতে হলে আপনি সুন্দর করেন, আপনার চ্যানেলে কন্টেন্ট ভালো করে দেন, আপনার ভিডিওগুলো কন্টেন্ট ভালো দেন, আপনার ট্যাগ সার্চ করে রিসার্চ করে ভালো করে বসান, এছাড়া চ্যানেলে ভিডিও আছে দেখে আপনি ট্যাগগুলো রিসার্চ করেন, এত তাড়াতাড়ি কেন পড়ছে আপনার? আপনি যদি এত তাড়াতাড়ি করতে হয় তাহলে আপনি ই করেন, আপনি পেইড বুস্ট করেন, আপনার চ্যানেলটি পেইড বুস্ট করেন, আপনার ফেসবুকে বুস্ট করেন, বুস্ট করে আপনার চ্যানেলটি ই করেন, সমস্যা কি? আপনি টাকা দিয়ে আপনি যদি সবার সামনে শেয়ার করতে চান সেটা করতে পারেন, নো প্রবলেম, বাট এত তাড়াতাড়ি সম্ভব হবে না, যদি হয় তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের ভিডিওগুলো ই করতে হবে, শেয়ার করতে হবে, তবে কা পারবেন। আর আমি দেখেন আমি কিন্তু অধিকাংশ সময় ইউটিউবে কিছু পড়ে থাকি, আর সবারই আমার ইচ্ছা আমি ইউটিউবে থেকে কিছু হোক না হোক আমি সবারই শিখাবো, সবাই আমার ইনবক্সে আসবেন, আমার সাথে কথা বলবেন, আপনি যে কোনো সমস্যা যদি ফেস করেন আমার জানাবেন, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব, আমার যতটা সাধ্য, আমার আমার নিজের যতটা এক্সপিরিয়েন্স আছে ততটা এক্সপিরিয়েন্স দিয়ে হলে আমি আপনাদের হেল্প করব। তো এখন কথা হচ্ছে আর কথা বেশি বাড়াবো না, তো আমার কথা আসলে করে বুঝতে পারছেন, আপনারা যদি যেহেতু কাজ করতে আসছেন ইউটিউবে, তাহলে ইউটিউবে কাজ করেন, আপনি পিটিসি সাইডে কাজ করেন, পিটিসি সাইডে নিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই আপনি পিটিসি সাইডে স্পাম সাইটগুলো দেখে কাজ করবেন, পিটিসি সাইডে পেইড আপনি যখন সাইটে কাজ করবেন তখন আপনার ওই সাইটটা পেইড পেমেন্ট দেয় কিনা, আপনার পেমেন্ট প্রুফ জেনে সম্পূর্ণ জেনে শুনে তারপরে কাজ করবেন, এর আগে পিটিসি সাইটের দিকে আগাবেন না, কখন আগাবেন? ওকে, এরপরে সর্বপ্রথম আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যখন কাজ শুরু করতে চাচ্ছেন অবশ্যই পিছিয়ে যাবেন না, আপনি অবশ্যই সফল হবেন, আপনি আজ না হয় কাল হবেন, দুই দিন পরে হবেন, সো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, আপনি ই হবেন না, ঠিক আছে, ফিরে যাবেন না, আপনি চেষ্টা করতে থাকেন, ওকে, আমি বলবো আপনি চেষ্টা করতে থাকেন, আপনি সফল হবেন, ওকে। আর আপনারা যতটুকু আপনাদের আছে যারা না জানে তাদের শেখান, তারা শেখান, আমার শেখান, আমার সব ভাইদেরকে শেখান, ছোট ভাইদের যারা আসতে চায় কাজ করতে চায় তাদেরকে শেখান, আপনার যতটুকু আইডিয়া আছে। একটা কথা মনে রাখবেন, আপনি আজ চ্যানেল ক্রিয়েট করছেন, আপনি অনেক বড় হয়ে গেছেন, আপনি বড় হয়ে গেছেন কিন্তু ছোটদেরকে ভুলে গেছেন, বা আপনি যে আপনার নিচে মাপের যে ছোট আছে তাদেরকে আপনি অ্যাভয়েড করে চলছেন, এটা ঠিক না, আপনি যে পর্যায়ে আগিয়েছেন এটার জন্য অবশ্যই আমি কি বলবো, আপনি মেহনত করছেন ঠিক আছে, আপনি কারো কখনো অ্যাভয়েড করবেন না, কখনো কারো ই করবেন না, সুন্দর করে আপনি সবারই হেল্প করেন, আপনার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, হেল্প না করতে পারলে
ফাইন বলে দিবেন যে আমি হেল্প করতে পারবো না কিন্তু পিছের পিছনে ঘুরবেন না কারণ অনেকে দেখছি আমি ফেসবুকে কমেন্টস করছে বাট অনেক কমেন্টস করতে বা ইনবক্সে আসেন কিন্তু উনি ইনবক্সে যা নক করছে তা ইনবক্সে এলাও এই করে না এসএমএস রিপ্লাই করে না এরপরে কি বলছে ভাই আপনি আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু আপনাকে ব্লক করে দেবো এরকম কথা বলছে আমাকে অনেক ভাই বলছে এরকম ব্লক করে দেবো এভাবে এই ধরনের কথাবার্তা বলে ঠিক না আমি মনে করি না ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টিটলে আজ এ পর্যন্তই তো খোদা হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও টিটলে সে পর্যন্ত ভালো থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন আর আমার চ্যানেল পেজটি এখনও যারা লাইক করে নিন আর আমার গ্রুপে অ্যাড হন এনি কাইন্ড অফ প্রবলেম আপনি আমার সমস্যাটা শেয়ার করুন আমরা গ্রুপে মেম্বার আছি এছাড়া আমি আছি আপনি সমস্যাটা সমাধান করে দিব ভালো থাকবেন খোদা হাফেজ টাটা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন এবং কমেন্ট করে জানান এবং বন্ধুদেরকে শেয়ার করুন এবং সর্বশেষ বলি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব রাইট সাইডের যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করে রাখুন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে খোদা হাফেজ